আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা, কাতারে বিশ্বকাপ জিতবে ব্রাজিল বলেছেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হিসেবে জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং চলতি মৌসুমের শুরুটাও হয়েছে সুপার কাপ জয়ের মাধ্যমে। 63 বছর বয়সী এই কোচেরই একমাত্র ইউরোপের সেরা পাঁচ লিগের শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে। ইতালি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি, সর্বশেষ রিয়ালের হয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছেন তিনি। অভিজ্ঞতা সম্পন্ন এই কোচের চোখে কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে ল্যাটিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল। একাধিক বিশ্বকাপ খেলা প্লেয়ার দলটিতে থাকায় অভিজ্ঞতার দিক থেকেও তাদের এগিয়ে রাখছেন রিয়াল মাদ্রিদের এই কোচ। দলগুলোর শক্তি সামর্থ্য বিশ্লেষণ করে রিয়াল মাদ্রিদ কোচ জানিয়ে দিলেন, কাতার বিশ্বকাপে তার সবচেয়ে ফেভারিট দলটির নাম হচ্ছে ব্রাজিল। প্রায় সব জায়গাতেই একাধিক বিশ্বমানের ফুটবলার থাকার কারণে দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল ব্রাজিল। এ কারণে আনচেলত্তি মনে করেন কাতার থেকে সোনালি ট্রফি জয় করতে পারে নেইমারের দেশটি। ব্রাজিলের পাশাপাশি আনচেলত্তি আরও কয়েকটি দেশের সম্ভাবনাও দেখছেন যারা ভালো করতে পারে। ব্রাজিলের পরে তিনি রেখেছেন ফ্রান্স এবং আর্জেন্টিনাকে। ইংল্যান্ড ও স্পেনের নামও, স্পেন দারুণ একটি দল গঠন করেছে। রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যাওয়ার পর অবশেষে দ্বিতীয় মেয়াদে এসে সময়টা বেশ উপভোগ করছেন সার্জিও রামোস। নতুন কোচ গালটিয়ারের অধীনে দুর্দান্ত খেলছেন তিনি। পচেত্তিনোর সময় ইঞ্জুরির সঙ্গে লড়াই করতে হয়েছিল তাকে, এরপর ফিট হলেও খেলার নিয়মিত সুযোগ হতো না তার। তবে নতুন মৌসুমে নিয়মিতই খেলার সুযোগ পাচ্ছেন তিনি, সুতরাং স্পেনের দলে তার অন্তর্ভুক্তি সময়ের ব্যাপার। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসও আছেন দুর্দান্ত ছন্দে। রোনালদো নাজারিওর মতোই একটি গোল কিছুদিন পূর্বে করেছিলেন আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। সেল্টা বিগোর বিপক্ষে গোলকিপারকে কাটিয়ে গোলটি করেছিলেন তিনি। এই গোলের পরপরই ভিনিসিয়াস জুনিয়র জানিয়েছিলেন যে রোনালদো নাজারিওর গোলের ভিডিও দেখে তিনি শিখেছেন।